ঢাকা প্রিমিয়ার লিগে চতুর্থ রাউন্ডের ম্যাচ সামনে রেখে অনুশীলনে ক্লাবগুলো এই মুহূর্তে মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে আছেন রিপোর্টার মাহবুব রিমন সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে রিমন সাদিয়া তিন রাউন্ড জিতে কিন্তু জমে উঠেছে ঢাকা প্রিমিয়ার লিগ এবং তিন রাউন্ড শেষে বাংলাদেশের বিগ যে দুই দল অর্থাৎ আবাহনী এবং মোহামেডান তারা কিন্তু দু দলই ছয় পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের এক এবং দুই নম্বরে রয়েছে কালকে কিন্তু ছয়টি ম্যাচ রয়েছে তবে যেহেতু গতকালকে ম্যাচ আপনি জানেন যে এই সিরিজ শেষে ঢাকা প্রিমিয়ার লিগের পরেই কিন্তু বাংলাদেশ জাতীয় দল যেহেতু জিম্বাবুয়ের উদ্দেশ্যে উড়াল দেবে সেহেতু খুব দ্রুত ঢাকা প্রিমিয়ার লিগটা শেষ করতে হচ্ছে যে কারণে কিন্তু প্রতিদিনই আসলে খেলা হচ্ছে এবং টানা তিন দিন খেলার পরে কিন্তু আজ বিরতি কালকে থেকে খেলা শুরু হবে বিকেএসপিতে আপনি জানেন যে প্রথম রাউন্ডের খেলার পরে বিকেএসপি কিন্তু বৃষ্টির পানিতে ভেসে গিয়েছিল যে কারণে পরবর্তী যে দুই রাউন্ডের খেলা সেটা শুধুমাত্র মিরপুরে অনুষ্ঠিত হয়েছিল তবে কালকে কিন্তু বিকেএসপিতে অনুষ্ঠিত হবে এবং কালকে বিকেএসপিতে কিন্তু পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হবে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন স্ক্রিনে লেজেন্ডস অফ রূপগঞ্জ তারা কিন্তু অনুশীলন করছে এর আগে সকালবেলা আবাহনী অনুশীলন করেছে বিকেলবেলা মোহামেডানের অনুশীলন করার কথা রয়েছে দুইটার সময় গাজী গ্রুপ ক্রিকেটার্স অনুশীলন করবে তবে যেহেতু টানা ম্যাচের মধ্যে রয়েছে ক্রিকেটাররা যে কারণে কিন্তু আবাহনীর অনেক সিনিয়র ক্রিকেটারকে আমরা দেখিনি অনুশীলন করতে দেখিনি তবে যদ্দূর জানা যাচ্ছে মোহামেডানের হয়ে সাকিব আল হাসান কিন্তু অনুশীলন করবে না আর যদি পয়েন্ট টেবিলের কথা বলি তবে আপনি জানেন যে বলছিলাম যে আবাহনী পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে মোহামেডান রয়েছে দুই নম্বরে কালকে আবাহনীর সাথে আবাহনী যদি ম্যাচটি জিতে পারে তবে নিশ্চিতরূপে কিন্তু আবাহনী পয়েন্ট টেবিলের শীর্ষে চলে যাবে আরেকটি বিষয় একটু শুধু জানিয়ে রাখতে চাই সেটা হচ্ছে গেল কয়েকদিন ধরেই কিন্তু গুঞ্জন রয়েছে যে গেল কয়েকদিন ধরে গুঞ্জন রয়েছে যে জিম্বাবুয়ে সফরে অনেক সিনিয়র ক্রিকেটার যাবে না তবে আজকে খালেদ মাহমুদ সুজন নিশ্চিত করেছেন কোনো ক্রিকেটার কিন্তু জিম্বাবুয়ে সফরে যেতে অনীহা প্রকাশ করেনি তো এই ছিল আমার কাছে সবশেষ মিরপুর থেকে যুক্ত ছিলেন রিপোর্টার মাহবুব রিমন